বলিউডে কান পাত্রেই শোনা যায় শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রীদেবী কন্যা তবে নিজের সম্পর্ক নিয়ে খুব বেশি খোলামেলা কথা বলেন না অভিনেত্রী জানবি কিন্তু তাদের আকার ইঙ্গিতে কারো বোঝার বাকি নেই যে প্রেমের সম্পর্কে রয়েছেন এ অভিনেত্রী দেখাত বা সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরকে নিয়ে বেশ মন খুলে কথা বললেন অভিনেত্রী সাক্ষাৎকারে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রীদেবী প্রয়াত হওয়ার পরে পাশে ছিলেন শিখর জানান জীবনে দুজন মানুষ তার পাশে সব সময়ে থেকেছেন স্বপ্ন দেখতে সাহায্য করেছেন প্রথমেই মা শ্রীদেবী ও বাবা বনি কাপুরের নাম উল্লেখ করেন তিনি আর তারপরেই শিখর পাহাড়িয়ার নাম নেন অভিনেত্রী শিখর সম্পর্কে জানবি বলেছেন আমার যখন পনেরো ষোলো বছর বয়স তখন থেকে ও আমার সঙ্গে আছে আমার স্বপ্নগুলি ও নিজের করে নিয়েছে ও স্বপ্নগুলিও আমি আমার নিজের স্বপ্ন করে তুলেছি আমরা পরস্পরের খুব কাছের আমরা সবসময়ে পরস্পরের পাশে এমনভাবে থেকেছি যেন আমরাই পরস্পরকে বড় করে তুলেছি এর আগেও কারণ জোহারের শো কাফি উইথ কারণে জাহভীর মুখ ফসকে বেরিয়ে যায় শেখরের নাম এই শোতেই প্রথম শেখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে থাকার ইঙ্গিত দেন জানভী এছাড়াও একাধিক জায়গায় শেখরের সঙ্গে জানবিকে দেখা গিয়েছে জাহবীর পরিবারের সঙ্গেও মিশে গিয়েছেন শেখর